প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমরা এটা ভেবে রাখি কাল সকাল থেকে কি করব না করব, কিন্তু আফসোস পরের দিন সকালে আমাদের জীবনে কি অপেক্ষা করছে তা আমরা আগে থেকে কেউই জানি না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। মনে করো একদিন সকালবেলায় তুমি একটা ট্রেন ধরলে কোথাও যাওয়ার জন্য, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ট্রেন যাত্রা এক ভয়ঙ্কর যাত্রায় পরিণত হলো। এমন একটা যাত্রা যেখানে পুরো ট্রেনটাকে তোমার প্রতি মুহূর্তে মৃত্যু পুরী বলে মনে হতে থাকে, যেই ট্রেনে কিছুক্ষণ পরপর একজন করে মানুষ খুন হচ্ছে এবং তারপরে সেই ট্রেনে যা হয় সেটা কল্পনার বাইরে। প্রতিটা মুহূর্তে একটা চরম উত্তেজনা, এরকমই একটা থ্রিলার মুভি এএসডি স্টোরি প্রেজেন্স দ্য কমিউটার। মুভি শুরু হয় একটা পরিবারকে দেখানো হয়। এই পরিবারের কর্তার নাম মাইকেল, আমেরিকার একজন বাসিন্দা, স্ত্রী এবং পুত্র নিয়ে খুব সুখী একটা মধ্যবিত্ত পরিবার। মাইকেল একজন ইন্স্যুরেন্স এজেন্ট, কিন্তু কিছু কারণে তার চাকরি চলে যায়। সংসারের খরচ, ছেলের পড়াশোনার খরচ সে কী করে চালাবে এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। মাইকেল ইন্স্যুরেন্স এজেন্ট হওয়ার আগে পুলিশে চাকরি করত। সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল কোনো একটা কারণে এবং তারপর ইন্স্যুরেন্স এজেন্টের চাকরি নিয়েছিল। তার এক পুলিশ বন্ধু আছে যার নাম অ্যালেক্স। অ্যালেক্সকে সবটা জানায় সে, তবে অ্যালেক্স তাকে সাহায্য করতে চাইলে সে কোনো সাহায্য নেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর সে প্রতিদিনের মতোই একটা নির্দিষ্ট ট্রেনে উঠে বাড়ি ফেরার জন্য। এই ট্রেনটার নামই হলো দ্য কমিউটার। এই ট্রেনটাতে যেহেতু মাইকেল প্রতিদিন বাড়ি ফেরে, সুতরাং যারা যারা এই ট্রেনটাতে বাড়ি ফেরে সেসব প্যাসেঞ্জারদের সঙ্গে মাইকেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল। আজকে অনেক নতুন নতুন যাত্রীকে দেখা যায় এই ট্রেনে উঠেছে। স্টেশনের ভিড়ে দুর্ভাগ্যবশত মাইকেলের ফোনটা হারিয়ে যায়, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় তার আর কিছু করার ছিল না, তাই সে ওভাবেই ট্রেনে উঠে পড়ে। সেদিন মাইকেলের যেহেতু মেজাজ ভালো ছিল না, সে চুপচাপ বসেছিল। ঠিক সেই সময় তার সামনে সিটে একজন মহিলা এসে বসে। এই মহিলার নাম জোয়ানা। জোয়ানা ধীরে ধীরে মাইকেলের সঙ্গে আলাপ পরিচয় বাড়াতে থাকে। সে বলে, আমি একজন মাইন্ড রিডার। মাইন্ড রিডার কথার অর্থ হলো কারো চোখ মুখ দেখে, অর্থাৎ কারো ফেস দেখে তার ভেতরে কি চলছে না চলছে সেসব কিছু 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 মানুষ বলে দিতে পারে, তাদেরকে মাইন্ড রিডার বলে। এবং মাইকেল সম্বন্ধে সে দু একটা কথা বলাতে মাইকেলের একটু আগ্রহ বাড়ে মেয়েটার প্রতি। এসব কথা বলতে বলতে জোয়ানা মাইকেলকে হঠাৎ করে বলে, তুমি যদি আমার একটা কাজ করো তাহলে আমি তোমাকে $1,00,000 দেব, এবং এই $1,00,000 অ্যাডভান্স হিসাবে $25,000 আমি এই ট্রেনটার ওয়াশরুমে রেখে এসেছি, তুমি যাও সেটা নিয়ে নাও, এবং তার বদলে তোমাকে এই ট্রেনে এমন একজন ব্যক্তিকে খুঁজতে হবে যার কাছে একটা ব্যাগ আছে, সেই মানুষটাকে খুঁজে তার ব্যাগটা আমার কাছে এনে দিতে হবে, এবং তুমি যে মানুষটাকে খুঁজবে তার নাম হলো প্রিন। জোয়ানা আরও বলে, দেখো মাইকেল, যেহেতু তুমি একজন এক্স পুলিশ অফিসার তাই তোমার কাছে এই কাজটা তেমন কিছু অসম্ভব নয়, আর এমনিতেও তো তোমার সময় ভালো যাচ্ছে না, তোমার তো প্রচুর টাকার দরকার, সংসার চালাবে কী করে। এই সময় পরবর্তী স্টেশন চলে আসে এবং জোয়ানা নেমে যায়। মাইকেল পড়ে যায় চিন্তায়, কি করবে, মেয়েটা কেমন যেন অদ্ভুত, আর একটা ব্যাগের জন্য $1,00,000 সম্ভব? জোয়ানার বলা ওয়াশরুমে গিয়ে সে দেখে সত্যিই তো এখানে $25,000 আছে। সে টাকাটা পেয়ে যায়। পরবর্তী স্টেশন এলে সে ট্রেন থেকে নামতে চায়, কারণ সে কাজটা করবে না। ঠিক তখনই তার কাছে একটা মেয়ে আসে এবং মেয়েটা একটা খাম দেয় মাইকেলকে। সে খামের ভিতরে মাইকেল তার স্ত্রীর আংটি দেখে এবং ভয় পেয়ে যায়। জোয়ানা আসলে কে, সে তার স্ত্রীর আংটি কী করে পেল? আবারও ট্রেন চলতে শুরু করে, মাইকেল সেই স্টেশনে নামতে পারে না। মাইকেলের ট্রেনে যেহেতু অনেক মানুষই পরিচিত ছিল, তাদের মধ্যে একজনের ফোন নিয়ে সে তার স্ত্রী এবং বন্ধু অ্যালেক্সকে ফোন করে, কিন্তু অবাক ব্যাপার, না তার বাড়িতে ফোন লাগে আর না তো তার বন্ধুর অ্যালেক্সের কাছে। এরপর সে তার আরেক পরিচিত প্যাসেঞ্জারের কাছে যায় এবং তার থেকে নিউজ পেপার নিয়ে সেখানে সমস্ত কথা লিখে তার কাছে সাহায্য চায়, কারণ সে বুঝতে পারে সে যদি ডাইরেক্ট কথা বলতে যায় কেউ না কেউ তার উপরে নজর রাখছে, তাই সে নিউজ পেপারের মধ্যে কথাগুলো লিখে দিয়েছিল। এরপর অ্যালেক্সকে একটা ভয়েস মেল করে সব কিছু জানায়। তৃতীয় স্টেশন আসে এবং সেই পরিচিত ব্যক্তিটা নিচে নেমে যায়। সে যখন সেই নিউজ পেপারটা নিয়ে পরিচিত একজন পুলিশের কাছে যাচ্ছিল সাহায্যের জন্য, দেখা যায় তখনই একজন তাকে গাড়ির সামনে ধাক্কা মেরে দেয় এবং তার মৃত্যু হয়। মাইকেল এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এমনকি দেখা যায় সে যে ফোন থেকে তার স্ত্রী এবং অ্যালেক্সকে ফোন করার চেষ্টা করেছিল সেই ফোনেই জোয়ানা তাকে কল করে এবং তাকে ভয় দেখাতে শুরু করে, বলে,
তোমার প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের নজর আছে, এই পুরো ট্রেনের মধ্যে ক্যামেরা লাগানো আছে, তাই যা যা বলছি সব কিছু মুখ বুঝে করে যাও, আর যদি না করো কি হবে বুঝতেই পারছো। মাইকেল বলে, আমি কি করে বুঝবো যে কোন মানুষটার নাম প্রিন এবং কার কাছে ব্যাগ আছে? প্রতিটা স্টেশন আসছে এবং মানুষেরা নেমে যাচ্ছে, আমি তো তাদেরকে আটকাতে পারবো না। আমার খোঁজার আগে সেই ব্যক্তিরা যদি ট্রেন থেকে নেমে যায় তখন? জুয়ানা তাকে বলে, তোমার কোটের ডান দিকের পকেটে দেখো একটা জিপিএস ট্র্যাকার রাখা আছে, যদি এরকম কোনো ব্যক্তিকে তুমি খুঁজে পাও যে তোমার সন্দেহ হয় যে এই মানুষটার নাম প্রিন, তাহলে সে ট্রেন থেকে নামার আগে কোনোভাবে তার ব্যাগে এই ট্র্যাকারটা লাগিয়ে দেবে, ব্যাস তোমার কাজ শেষ। কিন্তু একটা কথা মনে রেখো, কোল্ড স্প্রিং জোন 7 নামে যে স্টেশনটা আছে সেটা আসার আগেই সেই ব্যক্তিটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। মাইকেল সমস্ত ব্যক্তিদের মধ্যে এবার সেই মানুষগুলোকে খুঁজতে শুরু করে যারা কিনা জোন 7 স্টেশনে নামবে, এবং সেই প্রিন নামে ব্যক্তিটাকে খুঁজতে গিয়ে সে কখনো স্টক ব্রোকার, কখনো কোনো এক অল্পবয়সী মেয়ে, এরকম বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু প্রতিবারই সে যাকেই প্রিন বলে সন্দেহ করে দেখা যায় তার সন্দেহ ভুল ছিল। এবার সে একটা বুদ্ধি বার করে, যেহেতু সেই ট্রেনে সে প্রতিদিন যাতায়াত করতো, সুতরাং সেই ট্রেনের কিছু কর্মীর সাথেও তার ভালো বন্ধুত্ব ছিল। এরকমই একজন কর্মীর নাম ছিল স্যাম। স্যামকে দিয়ে একজন সন্দেহভাজনের ব্যাগ সার্চ করায় সে, এবং দেখা যায় তখনই একজন ব্যক্তি ওই কামরা থেকে চলে যেতে থাকে। তখন মাইকেল তার পিছু নেয় এবং হঠাৎই লোকটা মাইকেলকে মারতে শুরু করে। মাইকেল তাকে প্রিন ভেবে তার ব্যাগে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর দেখা যায় মাইকেল যে ফোন থেকে তার স্ত্রী এবং তার বন্ধু অ্যালেক্সকে ফোন করেছিল, সেখানে আরেকটা কল আসে, এবং এই কলটা ছিল তার বন্ধু অ্যালেক্সের। মাইকেলের সব কথা শোনার পর অ্যালেক্স মাইকেলকে বলে, দুদিন আগে একজন সরকারি কর্মী খুন হয়েছে, এবং খুনের পেছনে যারা রয়েছে তারা জানে যে খুনের একজন সাক্ষী আছে, এবং সেই সাক্ষীর নামই হলো প্রিন, তাই তারা প্রিনকে খুঁজে বের করে মেরে ফেলতে চায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার পরিবারের কিছু হবে না, তোমার পরিবারের সুরক্ষার দায়িত্ব আমার, এই বলে অ্যালেক্স ফোন রেখে দেয়। মাইকেলের দুশ্চিন্তা আরও বেড়ে যায়, কারণ তাকে টাকার পরিবর্তে একটা খারাপ কাজ করতে দেওয়া হয়েছে, এবার সে বুঝতে পারে। এরপর ট্রেনের কামরায় সে আরেকটা ফোনের আওয়াজ পায়, এবং ফোনের আওয়াজটা আসছিল ফ্লোরের নিচে থেকে। সে তখন ওই ট্রেনের ফ্লোরে একটা দরজার মতো কিছু একটা দেখে সেটা খোলার চেষ্টা করে, আর খুলে যা দেখে তাতে তার হোশ উড়ে যায়। সে দেখে যে ব্যক্তির ব্যাগে সে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিল এটা সেই ব্যক্তিটার লাশ, তার ফোনটাই বাজছিল, অর্থাৎ আরেকটা খুন হয়ে গেছে। মাইকেল সেই ফোনটা ধরে এবং অবাক ব্যাপার, সেই ফোনে ফোন করেছিল জোয়ানা। জোয়ানা উপাস থেকে মাইকেলকে ঠান্ডা গলায় হুমকি দেয় এবং বলে, মাইকেল আবার একটা ভুল করে ফেলেছ তুমি, তুমি যাকে প্রিন ভেবে সেই জিপিএস ট্র্যাকারটা যার ব্যাগে লাগিয়েছিলে সে তো প্রিন নয়, সে FBI-এর একজন এজেন্ট ছিল। এর আগের লোকটাকে গাড়ি চাপা পড়ে মরতে হলো এবং এই লোকটাকেও মরতে হলো, এই খুনগুলোর দায় কার ওপরে মাইকেল? মাইকেল বলে, আমি তোমার কোনো কাজ করতে পারবো না, আমার চাই না টাকা। জোয়ানা মাইকেলকে তার বাড়ির লোকের কথাবার্তা শোনায়, যেখানে শোনা যায় যে মাইকেলের বাড়িতে কোনো একজন অচেনা ব্যক্তি এসেছে এবং তার সাথে তার স্ত্রী কথা বলছে, এবং সেই লোকটাকে মাইকেলের বাড়িতে জোয়ানাই পাঠিয়েছে। যদি মাইকেল জোয়ানার কথা মতো কাজ না করে তাহলে সে তার স্ত্রী এবং পুত্রকে মেরে ফেলবে। এসব শুনে মাইকেল প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, কি করবে সে এখন? জোয়ানা বলে, মাইকেল তুমি আগে ট্রেনের বাইরে দেখো, অনেক পুলিশ আছে এখানে তোমাকে খুঁজছে, কারণ কেউ একজন ট্রেন থেকে তোমার আচরণ নিয়ে নালিশ জানিয়েছে, তুমি ট্রেনের ভেতরে মানুষদের জিজ্ঞাসাবাদ করছো ইত্যাদি ইত্যাদি। এবার তারা যদি ট্রেনটাকে সার্চ করে এবং ওই লাশটাকে যদি পায় তাহলে কিন্তু তোমাকে খুনি বলে ধরে নেবে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য মাইকেল ওই লাশটার সাথে সেখানেই লুকিয়ে পড়ে, এবং পুলিশ তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। মাইকেল যেখানে লুকিয়েছিল সেখান থেকে ট্রেনের ভেতরে ঢোকার সময় দরজাটা এমনভাবে আটকে যায় সে সেখান থেকে আর ভেতরে ঢুকতে পারে না। এরপর সে ট্রেনের নিচ দিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ট্রেনটা চলতে শুরু করেছে আবার। একটা সময় সে রেললাইনের মাঝখানে শুয়ে পড়ে, এবং এরপর ট্রেনের চাকার ফাঁক দিয়ে তার ব্যাগটা সে ফেলে দেয়, আর তারপর সে নিজে প্রাণ হাতে নিয়ে চলন্ত রেলগাড়ির ফাঁক দিয়ে গড়িয়ে বাইরে আসে। কিন্তু যে করেই হোক এই ট্রেনটাতে তাকে উঠতেই হবে, কারণ সে জোয়ানার দেওয়া নির্দেশ মতো কাজ না করলে তার পরিবারের ক্ষতি হতে পারে। এরপর সে কোনো মতো দৌড়তে দৌড়তে সে ট্রেনে তো ওঠে, কিন্তু তার ব্যাগটা আটকে যায় একটা হুকে, আর এই ব্যাগটা ছাড়াতে গিয়ে তার ব্যাগের মধ্যে সেই যে অ্যাডভান্সে পেয়েছিল টাকা, সেই সমস্ত টাকা হাওয়ায় উড়ে যায়। অবশেষে প্রাণ বাঁচিয়ে ট্রেনের ভেতরে সে প্রবেশ করে,
সে হাঁপাতে হাঁপাতে এতটুকু বোঝার চেষ্টা করছিল যে সে আদৌ প্রাণে বেঁচে আছে তো, কারণ কি করে সে রেলের নিচের থেকে সে বেরোলো সে নিজে অবাক হয়ে গেছে। ঠিক সেই সময় জোয়ানা আবার ফোন করে, সে বলে, গুড জব মাইকেল, কিন্তু মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। আর দুটো স্টপেজের পর কিন্তু কোল্ড স্প্রিং নামে স্টেশনটা আসছে। মাইকেল নিজের ব্রেনকে কাজে লাগায় এবং একটা বুদ্ধি বার করে। সে প্রথমে ট্রেনের একটা কামরা ছেড়ে দিয়ে বাকি সমস্ত কামরার এসি অফ করে দেয়, যাতে সমস্ত কামরায় থাকা যাত্রীরা ওই একটা কামরায় চলে আসে যেখানে এসি চলছে। আর সেটাই হয়, কারণ সমস্ত ট্রেনের মধ্যে এক একটা করে কামরায় গিয়ে এক একটা করে মানুষকে খোঁজা, জিজ্ঞাসাবাদ করা, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এত কম সময় সেটা সম্ভব না। তাই সে বুদ্ধি করে সমস্ত যাত্রীদেরই ওই একটা কামরায় আসতে বাধ্য করে। সে আবার প্রিন নামে সেই ব্যক্তিটার খোঁজ শুরু করে এবং তখনই একজন গিটারিস্ট বা গিটার বাদক সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। মাইকেল তার পিছু নেয়। এরপর অন্য কামরায় মাইকেলের সাথে সেই গিটারিস্টের কিছু কথা হওয়ার পর মাইকেল জানতে পারে সেই গিটারিস্ট আসলে জোয়ানার লোক। জোয়ানা আগেই বলেছিল যে সে মাইকেলের প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখছে, সুতরাং জোয়ানা কিছু মানুষ সেই ট্রেনের মধ্যে ছেড়ে রেখেছিল যারা কিনা মাইকেলকে সত্যি সত্যি লক্ষ্য করছিল। এবং সে গিটারিস্টের সাথে মাইকেলের কথা কাটাকাটি শুরু হয়। বেশ কিছুক্ষণ হাতাহাতি হওয়ার পর মাইকেল অনেক কষ্টে তাকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। আবার একটা খুন, সেই লোকটা মারা যায়। তখন আবারও জোয়ানার ফোন আসে। জোয়ানা বলে, এবার যে শুধু প্রিনকে খুঁজলেই হবে না মাইকেল, তোমাকে প্রিনকে মারতেও হবে, আর এটাই তোমার কাজ। তাড়াতাড়ি করো, তোমার হাতে সময় খুব কম, আর যদি এটা করতে অস্বীকার করো তো তোমার বউ বাচ্চা সবাই মারা যাবে। তাই এবার তুমি ভেবে দেখো, তোমার পরিবারকে বাঁচাবে না সেই সাক্ষীটাকে বাঁচাবে। আরও কিছু মানুষজন নেমে যাওয়ার পর মাইকেল একটা মেয়ের কাছে গিয়ে বসে এবং তাকেও জিজ্ঞেস করতে থাকে, তুমি কেন কোল্ড স্প্রিং যেতে চাইছ? স্বাভাবিকভাবেই একটা অচেনা মানুষ এসে এরকম করে জিজ্ঞেস করাতে মেয়েটা ভয় পেয়ে যায় এবং তারপর সে মেয়েটার দিকে বন্দুক তাক করে মেয়েটার ফোন চায় এবং ফোন ঘাটাঘাটি করে জানতে পারে যে মেয়েটার নাম প্রিন নয়। এখন ট্রেনের ভেতরে কিছু মানুষই বাকি আছে যারা কোল্ড স্প্রিং যাবে, তাদের মধ্যে বেশ অনেক কাউকেই মাইকেল যাচাই করেও ফেলেছে। অবশেষে মাইকেল আরও একটা মেয়ের কাছে যায়। সেই মেয়েটি একটা লাল রঙের বই পড়ছিল এবং সেই বইয়ের মধ্যে লেখা ছিল স্কারলেট প্রিন। এটা দেখার পর মাইকেলের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে এতক্ষণ ধরে পুরো ট্রেন জুড়ে মাইকেল যে প্রিনকে খুঁজছিল সেই প্রিন আর কেউ নয়, এই লাল বই হাতে রাখা মেয়েটা। এদিকে কোল্ড স্প্রিং সামনে আসছে, মাইকেলকে যেভাবেই হোক এই মেয়েটাকে মেরে ফেলতে হবে। এই সময় জোয়ানার ফোন আসে, সে বলে, তুমি কি কাজটা করেছো না করনি? মাইকেল হঠাৎ করে বেঁকে বসে, সে প্রিনকে মারতে চায় না। জোয়ানা তাকে আবার ভয় দেখাতে শুরু করে। জোয়ানা বলে, প্রিন ওই ষড়যন্ত্রের ব্যাপারে সব কিছু জানে, আমি যাদের জন্য কাজ করি তারা অনেক ক্ষমতাবান, তারা কিন্তু সব কিছু করতে পারে মাইকেল, ভেবে দেখো, ওই অচেনা মেয়েটাকে বাঁচাবে না নিজের পরিবারকে বাঁচাবে। মাইকেল বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কাদের জন্য কাজ করছো, কে তোমার বস, আমাকে দিয়ে এইসব করাতে কে বলেছে তোমায়? কিন্তু জোয়ানা কিছুই বলে না, শুধু একটাই উত্তর দেয়, মাইকেল, এবার তোমরা সবাই মরবে। জোয়ানা সেই ট্রেনের মধ্যে একটা বোম রেখেছিল, সে যখন দেখল মাইকেলকে দিয়ে সে কাজটা করাতে পারবে না, সে সেই বোমটাকে অ্যাক্টিভেট করে দেয়। এসব শোনার পর মাইকেল প্রচণ্ড ঘাবড়ে যায় এবং কোনো উপায় না দেখে স্যামের দিকে বন্দুক তাক করে বলে, স্যাম, এক্ষুনি ট্রেনটা থামাও, আমি যা বলছি সেটা করো, সবার প্রাণ বিপদে আছে। স্যাম তাড়াতাড়ি ট্রেনটা থামায়, তবে ট্রেন হঠাৎ করে থামানোর জন্য লাইন থেকে ট্রেনটা সরে যায় এবং ট্রেনের মধ্যে আগুন লেগে যায়। এবং তারা ঠিক করে যে ট্রেনের ভেতরে থাকা প্যাসেঞ্জারদের বাঁচানোর একটাই উপায়, সবাইকে ট্রেনের লাস্ট কামরায় নিয়ে আসতে হবে এবং সেই লাস্ট কামরাটাকে বাকি গোটা ট্রেন থেকে বিচ্ছিন্ন বা আলাদা করে দিতে হবে, তাহলেই মানুষগুলোকে বাঁচানো সম্ভব। স্যাম এবং মাইকেল দুজনে মিলে লাস্ট কামরার জয়েন্টটা খোলার চেষ্টা করে, তবে জয়েন্ট করা পাইপটা খোলা গেলেও ট্রেন একটা চেনের সাহায্যে আটকে ছিল, আর সেই চেনটা তারা একটা হাতুড় দিয়ে ভাঙার চেষ্টা করে। চেন খোলার পর ট্রেনটা অনেক বড় একটা ধাক্কা খায় আর বিশাল বড় একটা ব্লাস্ট হয়। ওই ব্লাস্টের ফলে ট্রেনের ড্রাইভার মারা যায়। মাইকেল এবং স্যাম দুজনেই সে সময় ওই জ্বলন্ত কামরার শেষ প্রান্তে ছিল। অবশেষে ওই জ্বলন্ত কামরার থেকে মাইকেল ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও স্যাম কিন্তু ট্রেনের ধাক্কায় মারা যায়। আর এদিকে সেই লাস্ট কামরাটা গতি হারিয়ে রেল লাইনের অনেক দূর পর্যন্ত ধাক্কা খেতে খেতে সরতে থাকে। কামরা সব কিছু ওলট পালট হয়ে যায়, সকলেই ভীষণভাবে আহত হয়। অবশেষে লাইন ছাড়িয়ে প্ল্যাটফর্মে গিয়ে কামরাটা স্থির হয়।
মাইকেল সবাইকে সাবধান করে দিয়ে বলে, ভুলেও ট্রেন থেকে কেউ বেরোবে না, সবাই ট্রেনের জানালাগুলোতে পেপার লাগিয়ে দাও। এরপর সে সবাইকে বুঝিয়ে বলে যে তোমাদের সাথে এখানে একজন গুরুতর অপরাধের সাক্ষী আছে, আর কিছু অসৎ মানুষ আছে তারা সেই সাক্ষীকে মারতে চায়, এবং তাকে মারতে গিয়ে তারা কিন্তু তোমাদেরও ক্ষতি করে দিতে পারে। এবং আমি জানি সেই সাক্ষীটাকে, আমি যদি সেই সাক্ষী মেয়েটাকে খুন না করি বা তাদের হাতে না তুলে দেই, তারা আমার পরিবারকেও মেরে ফেলতে পারে। কিন্তু যাই হোক না কেন, আমি আমার পরিবারকে মরতে দেখতে পারি, কিন্তু এতগুলো নিরীহ মানুষকে কখনোই মরতে দেখতে পারবো না। মাইকেল সেই মেয়েটাকে, মানে প্রিন্সকে, খুব শান্তভাবে সব কিছু জিজ্ঞেস করলে মেয়েটা বলে, আমার আসল নাম সোফিয়া, আমার ব্যাগের মধ্যে একটা কালো ডায়েরি আছে যেটাতে হাই প্রোফাইল মানে অনেক ক্ষমতাবান লোকেদের বিভিন্ন দুনম্বরী কাজের অনেক প্রমাণ আছে। সোফিয়া বলে, রিকি নামে যেই ছেলেটার আত্মহত্যার নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে, সেই ছেলেটা মোটেও আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। ওই ছেলেটা আর কেউ নয়, ওটা আমার ভাই ছিল, সে সিটি প্ল্যানারের কাজ করত। তাকে যেদিন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল সেদিন আমি ওখানেই উপস্থিত ছিলাম, তাই আমি সেই খুনের সাক্ষী। এবং একইভাবে এই কালো ডায়েরিটা, এই ডায়েরিটার মধ্যে সেই সমস্ত মানুষদের নাম আর প্রমাণ আছে। আর আমি এসব কথা পুলিশকেও ফোন করে বলতে পারতাম না, কারণ যারা ওকে মেরেছে তাদের মধ্যে পুলিশের লোকও ছিল। এবং এই জন্যই সোফিয়া একজন FBI এজেন্ট যার নাম গার্সিয়া তার সঙ্গে যোগাযোগ করেছিল, আর এই প্রমাণগুলো হাতে তুলে দেওয়ার জন্যই সোফিয়া কোল্ড স্প্রিং যাচ্ছিল। এমন সময় সেখানে পুলিশ এসে পড়ে এবং পুলিশ ভাবে মাইকেল হয়তো সবাইকে কিডন্যাপ করেছে। পুলিশ মাইকেলকে আত্মসমর্পণ করতে বলে, তবে কিছুক্ষণ কোনো উত্তর না পেয়ে পুলিশ বলে, মাইকেল, তোমার এক বন্ধু তোমার সাথে কথা বলতে চায়। এবং তখনই সেখানে অ্যালেক্স আসে। অ্যালেক্সের কথায় মাইকেল তখন কিছু কিছু যাত্রীকে সেখান থেকে বের করে, কারণ অ্যালেক্সের ওপরে তার সম্পূর্ণ ভরসা ছিল, এবং অ্যালেক্সকে কামরার ভেতরে আসতে দেয়। সমস্ত কথা সে তার বন্ধু অ্যালেক্সকে খুলে বলে, এবং তখনও সেখানে সোফিয়া ছাড়া আরও কয়েকজন যাত্রী ছিল। অ্যালেক্স মাইকেলকে বলে, এত অবধি যা হওয়ার হয়ে গেছে, এবার তুমি সব কিছু পুলিশের হাতে ছেড়ে দাও। তবে কথাবার্তার মাঝখানে অ্যালেক্স হঠাৎ করে নোবেল কথাটা উচ্চারণ করে ফেলে, আর এই নোবেল কথাটা সে জোয়ানার মুখ থেকে শুনেছিল, কারণ ওই যে কালো ডায়েরিটা সেই ডায়েরিটার নামই হলো নোবেল। এবার মাইকেল প্রচণ্ড অবাক হয়ে যায় যে আমি তো অ্যালেক্সকে কখনো বলিনি যে ওই ডায়েরিটার নাম হলো নোবেল, তাহলে অ্যালেক্স কী করে জানলো? এবং অ্যালেক্স ধরা পড়ে যায়। হ্যাঁ, পুলিশের যেই মানুষটা রিকিকে খুন করেছে সেটার কেউ নয়, সেটা ছিল অ্যালেক্স। এবং জোয়ানার যে বস ছিল, যার নির্দেশে জোয়ানা এইসব কাজগুলো করাচ্ছিল মাইকেলকে দিয়ে, সে হলো অ্যালেক্স। এবং এই অ্যালেক্সের কাছে যেহেতু মাইকেল সব কিছু শেয়ার করত, সুতরাং অ্যালেক্স খুব ভালোভাবেই জানত যে মাইকেলের চাকরি বাকরি চলে যাওয়ার পর মাইকেল প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছে। এমনকি মাইকেল ওই ট্রেনে কখন যায়, কখন আসে, মাইকেলের সব কিছু ডিটেল সে জোয়ানাকে দিয়ে তারপর জোয়ানাকে এই ট্রেনে পাঠিয়েছিল। সম্পূর্ণটা অ্যালেক্সের সাজানো একটা ফাঁদ ছিল বা ষড়যন্ত্র ছিল। অ্যালেক্স যখন দেখল সে ধরা পড়ে গেছে, সে মাইকেলকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর অ্যালেক্স সমস্ত যাত্রীদের বন্দি করে প্রিন নামে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে, কারণ সে তো জানে না যে প্রিন ওই মেয়েটার নাম। অ্যালেক্সের হাতে বন্দুক ছিল, তাই অন্য যাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয়, অন্য যাত্রীদের এবং মাইকেলকে বাঁচানোর জন্য সোফিয়া নিজেকে স্যারেন্ডার করে। সে বলে, আমার নামই প্রিন। এবং মুভির এই জায়গাতে মানবতার এক অনন্য নিদর্শন দেখা যায়, কারণ বাকি যাত্রীরাও নিজেদেরকে প্রিন বলে দাবি করে সোফিয়াকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে অ্যালেক্স এবং মাইকেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সোফিয়া মাইকেলকে বাঁচাতে গেলে সেও আহত হয়। অ্যালেক্স একটা ছুরি দিয়ে ভীষণ বাজেভাবে মাইকেলকে আঘাত করে। এদিকে বাইরে থেকে পুলিশ এই সমস্ত কিছু একটা বিশেষ লাইটের মাধ্যমে দেখতে থাকে। তারা স্পষ্টভাবে বুঝতে পারছিল না যে ভেতরে কি হচ্ছে। তারা কারো মুখ না বুঝতে পারলেও তাদের আচার আচরণ পরিষ্কারভাবে বুঝতে পারছিল। আর এই মারামারি করার সময় অ্যালেক্সের কাছে যে সেফটি লাইটটা ছিল, যেটা কিনা পুলিশের হাতে থাকে, সেই লাইটটা মাইকেল নিয়ে নেয়। তাই বাইরে থেকে পুলিশ এটা ধরে নেয় যে যার হাতে ওই সেফটি লাইটটা আছে সে আমাদের লোক, আর অন্য পাশের লোকটা হলো খুনি। তারা গুলি চালিয়ে দেয় এবং অ্যালেক্স মারা যায়। এবং FBI লোকজন সেখানে পৌঁছে যায়। তারা মাইকেলকে বন্দি করতে চাইলে সোফিয়া মাইকেলের পক্ষে কথা বলে। সোফিয়া বলে, মাইকেলই আমাকে এবং ট্রেনের বাকি যাত্রীদেরকে বাঁচিয়েছে, মাইকেলকে সসম্মানে মুক্তি দিতে হবে। এজেন্ট গার্সিয়া সেখানে চলে আসে এবং মাইকেলকে বলে, তোমার ফ্যামিলি একদম সুরক্ষিত আছে। এবং তারপর সবাই সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরে যায়। তো এই ছিল দ্য কমিউটার মুভি, এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে।
তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।